গুড মর্নিং নমস্কার আশা করো আপনার সকল ভালো আছে মোর একটা নতুন ভিডিওলে আপনাদের স্বাগত জানাচ্ছি আর এই আমার বাবু আইলা হেল্প এখন এবলে হাই কই দে গুড মর্নিং ও এটা ধিমান ডাঙ্গর হইছে নকয় আগতে সরু আছে তো হাই কই এ বাবু তো এফালে আসুন এ ফর আপেল বি ফর পার সি ফর ক্যাট ডি ফর ডগ ই ফর এবেট এফ ফর ফ্রগ এইচ ফর House. iPhone? House. iPhone? Ice cream. यार मु राती पर ब्रेकफास्ट पूजा दिगिने आहिलो रोटी खाम बोले एते आमोनी कोले आमोनी कोले से आमोनी निजे रोटी खाइ दिले ओ बो 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 कर डॉग देखि पाइसे बो बो करि आसे আর আজিকালি অকল কার্টুনে চলে দেই আমার ঘর আর মই যাও এটা পাকঘরত যাও খানাটো বনাই লম খানাটো বনাই কিনে যাম দোকানত খানা মানে এনেকা কিবা স্পেশাল খানা নহয় বনাম কচু আর ঔটেঙ্গা বনাম এয়া সব কচু কচু ঔটেঙ্গা সরিয়হ সরিয়হ দিম হালদি নিমখ দিয়া হয়ে গেল আর মানে অকমানে ঢাকি থাকি মেয়ে এয়া মোর খানা হয়ে গেল আর কি খানাটো মানে এফালে ফণি লগাই থাকি দেখি মাথা এফালে আমার কচু তরকারি এটা মানে বনায় আসল তারপর দিয়াছে যে মাছ আছে তারপর পেঁয়াজ বনি আছে দাইল এয়া সব গুড মর্নিং নমস্কার আশা করো আপনার সকল ভালো আছে মোট একটা নতুন ভিডিওলে আপনার সকলকে স্বাগত জানাইছো আর যখন নতুন আছে প্লিজ মোট চ্যানেল সাবস্ক্রাইব করব শেয়ার করব কমেন্ট করব আর মূর ভিডিও দিয়া বহু দেরি হয়ে গেছে কারণ আপনার গম পাইছে এটা পূজা আছে মানে অকান পার্লারত বিজি হয়ে যাও তারপর এটা মানে দোকানত যাবলে ওলাইছো দোকানত অকান কাম আছে তারপর মানে আপনার দেখাম এটা মানে অনলাইনত শাড়ি লোল শাড়িটা মানে ভাবিছিল আর কেনকাব ধুনিয়া আছে মানে ইমান বেয়া বলেও কব নি ইমান ভাল বলেও কব নয় ভালেই আছে মানে আপনার দেখাও দেই আছো মোট অনলাইনের শাড়ি রেড কালার কিন্তু এই ধুনিয়া আছে শাড়িটা কাপড়টা ঠিকই আছে আর ইয়ার মধ্যে মই ম্যাচিং রেড ব্লাউজ অর্ডার করেছো অনলাইনের পরে অর্ডার করেছো ফলে আমি যাবলে উলাইছো আর আমার বাবুয়ে ধান চাই আছে ইমান রোদ দেখিছে ও মই এতে দোকান আহি পালু আর ইয়াত করে মিসপা তাই মোর ফ্রেন্ড হয় দে ফ্রেন্ড মানে বেশি দিন হওয়া নাই বলা নতুন কে মোর ফ্রেন্ড বলেছে আর তাই করে মিসপা দে হ্যালো ও তোমারও কি বা চ্যানেল আছে ও মোর চ্যানেল ফোন আছে ইংলিশ ফ্যারি টাইম ও তাই ভাগর ইউটিউব চ্যানেল আছে আর এটা মই তাই প্রথম দে স্পা করে লো দে মোর হেয়ার স্পা হয়ে গেল তাই স্টার্ট স্পা করা বেশি দিন হওয়া নাই মোর হেয়ার স্পা আর হেয়ার কাট হয়ে গেল আর মই এতিয়া যাও মই দোকানের পর আহিল অথনিয়ে তারপর এটা সময়টো হয়েছে 8:30 আর আজি আমি বলকসুন পাকঘরের ডিনারটা কি বানাম আপনার দেখাম আজি বিরিয়ানি বানাম কুকারত বানাম আর আমি কেনকা বানাম হ্যাঁ আপনার দেখাম আজি বস্তুখিনি মানে গোটেখিনি রেডিয়ে কই থাকি ইয়াত মোট মশলাখিনি আছে পেঁয়াজ দুটা আছে বিলাহী আছে আদা নহরু জলকিয়া আর এই গরম মশলা আছে লং ইলাচি দালচিনি আর ইয়াত চিকেন আছে আর ইয়াত আছে চাউলটো মই তিয়াই থাকছিলো অথনি আর বাকিখিনি মশলা আর কুকার পাতি থাকছো মই আছে তেল দিয়া আছে আমি ঘরত সিম্পলত বনাও আর কুকারত বনাও আর কুকারত বনাও মানে সোনকালে হয়ে যায় আর আপনার এনেকা মানে সিম্পলকে বনায় খাই চাব পারে ভাল হয় খাবলে আর বহুত সচাকে ধুনিয়া হয় খালি লগত দই ল দই হলে বেশি ভাল হয় খাবলে এটা প্রথমতে মানে বনায় লো আর আমি তেলটো অকমান কম দিই আর পেঁয়াজটি প্রথমে ভাজি লো অকমান ঠান্ডা করে লো আর আমি অকমান তেলটো কম খাও সেখানে কম দিছি দিই এটা মই এই গোটা মশলাখিনি দিয়ে দিই আর মো পেঁয়াজ সব এত রঙা আর গোন্ধটি ইমান ধুনিয়া আছে গয়ে গোটা মশলাখিনি দি দিয়া পাছত আর ইয়াত মই এটা দি দিম আদা নহরুখিনি দি দিম এইখিনি অকমান দি দিম ভাজিম
আর হসা গুলোটো বহুত ধুনিয়া হয়েছে। এটা মই জলকীয়া দি দিলো আর এটা মই কম গ্যাস করে ভাজি আছো। এই সব মোট মশলাখানি গোটেখানি ভজা হয়ে গেছে। এটা মই মাংসখানি দি দিলো চিকেন ধনিয়া পাউডার দিছো এক চামচ দিন ধনিয়া পাউডার তারপরে এখন জিরা পাউডার দিন এক চামচ মশলা গোটেখিনি মশলা দিয়া হয়ে গেল ভাজি লৈছো অকণমান তাৰপিছত বিলাহী দি কিন্তু মই কুকাৰৰ ঢাকন দিয়ে ঢাকি দিছোঁ অকণমান যদি ভাজি বস্তু কমাই দিছোঁ। মই মাংসখিনি ভজা হৈ গ'ল আৰু মই চাউলখিনি দি দিওঁ ইয়াতে ৰাখোঁ। মই চাউলটো তিয়াই থৈছোঁ মাংসখিনিৰে ভাজি লম তারপর পানি দিয়ে আনতে মশক মো ভাতটা ভাজা হয়ে গেল আর এটা পানি দিয়ে দিই আর গরম পানি দিব লাগে মশক পানি দিয়ে নিমক অকণমান কম আছে এটা নিমক মই দি দিম লৰাই দিম। এতিয়া মই লাষ্টত গাই ঘিউ এক চামচ দি দিম আপোনালোক মানে যদি ভাল পায় দিব নহয় নিদিলেও হয় গাইঘিউ দিলে গোন্ধটো ভাল আহে আৰু এতিয়া মই গোন্ধ কৰিলোঁ কুকাৰ ঢাকনটো আৰু বেছি দিয়াব নালাগে দুটা দিয়ালে হয় যায়